এতদিনের কাউন্টডাউন শেষ হলো। বহু প্রতীক্ষার 30 তারিখ আজ। এক বুক স্বপ্ন নিয়ে আমরা চলেছি গাড়োয়াল হিমালয়ের নন্দাঘুন্টি অভিযানে। বাঙালির পর্বতারোহণের ইতিহাসে নন্দাঘুন্টি নামটা একটা স্বর্ণাক্ষর। 1960 সালে আনন্দবাজার পত্রিকার সহায়তায় পর্বতারোহণে অনভিজ্ঞ একদল বাঙালির নন্দাঘুন্টি বিজয় দিয়ে শুরু হয়েছিল বাংলার প্রথম পর্বতাভিযান। তাই আমরাও বেছে নিলাম নন্দাঘুন্টিকে। দক্ষিণ পূর্ব দেওয়াল ধরে ক্লাইম করব, বেশ কঠিন হবে, দুর্গমতা থাকবে পদে পদে। জানি অনেকটা সাহস দেখিয়ে ফেলেছি এবার, তবে আমরা পারব এটা বিশ্বাস। নন্দাঘুন্টি এক্সপেডিশন 2019। হ্যালো ফ্রেন্ডস, আমরা এইমাত্র হরিদ্বার রিচ করলাম। উপাসনা এক্সপ্রেস প্রায় 2 ঘন্টা। হরিদ্বার আজ 1 সেপ্টেম্বর। হরিদ্বার থেকে নন্দাদেবীর বাসে চেপে রওনা দিয়েছি ভারতের এক শেষ প্রান্তের গ্রাম সুতলে। মেঘে ঢাকা আকাশ, জলো হাওয়া ভিজিয়ে দিচ্ছে শরীর। নন্দাঘুন্টি, ইটস নট এ ম্যাটার অফ জোক। শিবালিক পার হতে টের পেলাম রাস্তার হাল। রাস্তায় ধস নেমেছে, আমরা বাসের মধ্যে বসে রয়েছি, বিশাল একটা জ্যাম। ঋষিকেশ বদ্রীনাথ হাইওয়েতে বাঁকে বাঁকে ধস, রাস্তার উপর বড় বড় পাথর পড়ে আছে। বিশাল জ্যাম কাটিয়ে অবশেষে বিধ্বস্ত অবস্থায় রাত 9টায় পৌঁছলাম সুতল। আজ 2 সেপ্টেম্বর। এখানে পৌঁছে শোনা গেল IMF থেকে ত্রিশূলে প্রি এভারেস্ট এক্সপিডিশন চলছে। 70 জনের টিম, গোটা এলাকা জুড়ে মানুষের মেলা, থাকার ঘর পায়নি কাল। অগত্যা একটা দুর্গন্ধময় গুদাম ঘরে ঠাঁই হল আমাদের, কোনো রকমে রাত কাটিয়ে দেওয়া। আজ সকাল হতেই আরেক সমস্যা, লোড ফেরি করার ঘোড়া নেই। IMF এই এলাকার 40টা ঘোড়াই বুক করে নিয়ে গেছে, পোটাররাও এলাকায় নেই। এখন আমরা লোড ফেরি করব কি করে? প্রচুর জিনিস, যা হোক করে 2-1 জনকে পাওয়া গেল। হাই তিলক। হাই হাই। তো এখন ঘড়িতে 10টা বাজে, আমরা এক্ষুনি ট্রেক স্টার্ট করছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে সোজা 12 কিলোমিটার ট্রেক করে আমরা গিয়ে পৌঁছবো লাটাখ অক্রি জঙ্গল। সেখানে জঙ্গলে একটা জঙ্গল ক্যাম্প হবে আমাদের, তারপর সেই জঙ্গল ক্যাম্প ছেড়ে তারপর দিন আমরা পৌঁছে যাবো বেস ক্যাম্প। রাইট, সবাই ফিট আছি, কোনো প্রবলেম নেই এখন অবধি, সব ঠিকঠাকই চলছে, সামান সব প্যাকিং করা হয়ে গেছে। আকাশ মেঘলা আছে, বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, যদি জঙ্গলে বৃষ্টি পাই সেক্ষেত্রে একটু সমস্যা হবে, বাট ম্যানেজ করে নেবো, চাপ নেই। ওকে, আমি শুভজিৎ, ক্লাইম্বার্স থেকে। থ্যাংক ইউ। কিছু জিনিস গুদামে বন্দি করে বাকিটা নিজেরা বয়ে নিয়ে শুরু করলাম পাহাড়ে ওঠা। প্রথম দিনের ক্যাম্প লাটাকুপড়ির জঙ্গল, টানা 16 কিলোমিটার গহীন জঙ্গলের চড়াই পথ। নিচে দিয়ে নন্দাকে নিয়েই বয়ে চলেছে কি উদ্যমতার সাথে। একটা ব্রিজ পেরিয়ে ওপারে ঝাউবনের আঁকা বাঁকা চড়াই পথ গিয়েছে তাতরা। মেঘলা ওয়েদার, মাঝে এক পশলা বৃষ্টিও হয়ে গেল এক সময় তাতরা। চারিদিকে রামদানার চাষ হয়ে আছে, আর তার পাশ দিয়ে মেঠো রাস্তা বয়ে গেছে। পথিমধ্যে একটু জল বিরতি, আর তার ফাঁকে একটুকুর আনন্দ, যেটা মনের পটে সারা জীবন ছবি হয়ে রয়ে যাবে। পাহাড়ে গিয়ে একটা ঝোড়া পেয়েছি, এখান থেকে আমরা জল ভরবো। তার মধ্যে বৃষ্টি আসছে বারবার, কখন বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছিল বুঝিনি। হাড় ভাঙা চড়াই ছিল শেষ দিকটায়, তার উপর কাঁধে ওই লোড, সকলেই পরিশ্রান্ত। আমরা বুঝিনি অন্ধকারে কখন ওই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। আমরা জঙ্গলের মধ্যে হারিয়ে গেছিলাম কালকে, সন্ধ্যা হয়ে গেছিল, আস্তে আস্তে রাত হয়ে গেল। রাত 11টার সময় আমরা রাস্তা হারানোর পর আমাদের রেস্কিউ করে এই ক্যাম্পে নিয়ে এসছে। এটা হচ্ছে লাটাকুপড়ি ক্যাম্প, লাটাকুপড়ির জঙ্গল, চারিদিকে জঙ্গল। সকাল থেকে ওয়েদার ভীষণ খারাপ, কাল রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হচ্ছে, খুব খারাপ কন্ডিশন, খুব টায়ার্ড সবাই, কারণ কালকে প্রায় 12-13 ঘন্টা ট্রেক করা হয়েছে। কালকে জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ঘুরছি আমরা রাত্রি 11টা অবধি, যাতা অবস্থা,
সারা রাস্তা কাদায় ভর্তি, এক হাঁটু করে কাদা একদম, সেই সবাই পড়েছি পড়তে পড়তে। হ্যাঁ, যা হোক করে আমরা এখানে ক্যাম্পেতে ফিরেছি, কিন্তু কাল থেকে আবার ট্রেক শুরু হবে। কালকে আমরা ক্যাম্প করবো, আশা করছি ডোডাং পৌঁছে যেতে পারবো, আদারওয়াইজ আমরা চান্দানিয়া ঘাটে ক্যাম্প করবো। খুব খারাপ ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, খুব বাজে ওয়েদার। দুদিন ধরে টানা বৃষ্টিপাত, মাটির কি অবস্থা গো? প্যাকিং চলছে, আমাদের সাপোর্টিং মেম্বাররা নেক্সট ক্যাম্পে লোড ফেরি করবে আজকে এই বৃষ্টির মধ্যেই, করতে হবে, কিছু করার নেই। বাধ্য হয়ে আজ অভিযান স্টপ রাখতে হলো, ভয়ঙ্কর অবস্থা চারিদিক। আমরা একটু রেকি করতে বেরিয়েছি লাটা কপরি ক্যাম্প থেকে। পুরো রাস্তা ভেঙে গেছে, রাস্তার উপর গাছ পড়ে রয়েছে, আমাদের ছেলেরা তলা দিয়ে টপকাচ্ছে, এবার আমি টপকাবো। আজ সকালে বৃষ্টি কমতেই আবার বেরিয়ে পড়লাম, গন্তব্য ভুজানি পেরিয়ে চান্দানিয়া ঘাট। ইদানিং বর্ষাটা বড্ড জ্বালাচ্ছে, বিগত কয়েক বছর মিড সেপ্টেম্বর অবধি চলছে গাড়োয়াল হিমালয়। দূর পাহাড়ে একটা ঝর্ণা নামছে, কুয়াশা মাখা স্যাঁতস্যাঁতে সকাল, জঙ্গলে কাঠ ফাটানো ঝিঝির ডাক, আর দূর থেকে ভেসে আসা নন্দাকিনীর কলতান। প্রকৃতি আজ বড়ই মনোরম, এক মুহূর্তে হারিয়ে যেতে ইচ্ছে করে। এটা একটা হ্যাঙ্গিং গ্লেসিয়ার, এই গ্লেসিয়ারটা আমরা ক্রস করবো। নন্দাকিনী রিভার বিপুল গর্জনে বয়ে চলেছে, এখন ক্রস করছি দুর্দান্ত গতিতে বয়ে চলা নন্দাকিনী। জলের তোড়ে লোহার পুল ভেসে গেছে, চারটে সরু সরু ভোজপত্রের ডাল পরপর বেঁধে একটা নড়বড়ের সেতু বানানো হয়েছে, তাই দিয়ে প্রাণ হাতে করে ক্রস করা। চান্দানিয়া ঘাট এসে পৌঁছালাম আমরা লাটাকুপড়ির থেকে। এখানে আমাদের আজকে ক্যাম্প হবে, বিরাট চড়াই, এই চড়াই পেরিয়ে এই আমাদের ক্যাম্প সাইট। প্রচণ্ড কুয়াশা চারিদিকে, একদম হোয়াইট হাউস হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এসেছি অবধি এই অবস্থা, বৃষ্টি আর আমাদের পিছনে ছাড়ছে না। চান্দানিয়া ঘাট ক্যাম্পিং গ্রাউন্ড। চান্দানিয়া ঘাটে ক্যাম্প পড়ল আমাদের, আকাশের অবস্থা ভালো ছিল না, সারাদিন টিপটিপে বৃষ্টি আর হোয়াইট আউট, তাই বেস ক্যাম্প যাওয়ার সাহস দেখালাম না আর। দুপুরে এক মুহূর্তের জন্য আকাশ পরিষ্কার হলো, মাত্র তিন মিনিটের জন্য জেগে উঠল তুষার শুভ্র ত্রিশূল দুই আর তিন, কি দৈত্যাকার রূপ! মাটি থেকে গগনচুন্নি খাড়া দেওয়াল যেন দুহাত বাড়িয়ে পিছনে নন্দাদেবী বায়োস্ফিয়ারকে আগলে রেখেছে। নেমে সেই হোয়াইট আউট ছুটে এলো, গোটা ভ্যালিটা কুহকের চাদরে মুড়ে দিল, সন্ধ্যা থেকে শুরু হলো আবার বৃষ্টি। সারা রাত তাঁবুর মধ্যে বসে রইলাম সবাই, কি দুর্বিষহ রাত, মেঘ ডাকছে, ঘন ঘন বাজ পড়ছে, সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না কেউ, গোটা ভ্যালিটায় যেন আকাশ ভেঙে পড়ছে আজ। পরদিন আকাশে চলছে মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা, বেলার দিকে একটু রোদ উঠলে চলল ফটোশুট। স্নিগ্ধ প্রকৃতিকে পেয়ে আমরা তখন বাঁধন ছাড়া, এক টুকরো রোদ রাঙিয়ে দিচ্ছে শরীর, রাঙিয়ে দিচ্ছে সবুজ প্রান্তর, চিকচিক করে উঠছে রুপোলি পাহাড়, দূর পাহাড়ে পেখম মেলেছে মেঘ বলাকা, প্রকৃতি আজ হাসছে।
আজ আমাদের বড়ই সুখের দিন। সেদিন আমরা সবাই মিলে বাংলার সেরা খিচুড়ি বানিয়ে খাওয়ালাম সবাইকে। আমাদের বানানো খিচুড়ি সবাই চেটে পুটে খেল। দুপুরের দিকে একটু রোদ উঠল, ভেজা জিনিস কিছুটা শুকনো হলো, একটা ফুরফুরে ওয়েদার। সামনেই শিলা সমুদ্রম হিমবাহ তার ফুটিফাটা ক্রিভাস নিয়ে নন্দাকিনী স্রোতে ভেঙে পড়েছে। দুপুরে খাওয়ার পর আমরা সবাই মিলে একটা নির্জন জায়গায় পাথরের ওপর নন্দাকিনীর গিরিখাদের ঢালে আড্ডা বসালাম। ফুরফুর করে হাওয়া দিচ্ছে, মাঝে মধ্যে ছুটে আসছে মেঘ, ভিজিয়ে দিয়ে যাচ্ছে সারা শরীর। আবার খানিক পরে রোদ উঠছে, ভেসে যাচ্ছে ত্রিশূল গাত্র। আমরা একটা ছোট স্পিকারে হালকা বাঁশির সুর চালিয়ে উপভোগ করছি প্রকৃতির খেয়ালি রূপ। কত কথা বলেছি পাহাড়ের সাথে, কত সেলফিও তুলছি। আমাদের জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকবে এই চিনচিন করে ওঠা দুপুরটা। তারপর রাত হল, দক্ষিণ আকাশে জেগে উঠল একফালি চাঁদ। তারপর আবার মাঝরাত থেকে সেই টিপটিপে বৃষ্টি। পরদিন একরকম বিরক্ত হয়েই টিপটিপে বৃষ্টি মাথায় নিয়েই পাড়ি দিলাম বেস ক্যাম্প। উই আর মুভিং টুয়ার্ডস বেস ক্যাম্প, উই আর মুভিং টুয়ার্ডস বেস ক্যাম্প ডোডাং। দুই দিকে রংবাহারি বুগিয়াল, এবার নন্দাকিনী ভ্যালি বাম দিকে মোড় নিল, খুলে গেল আমাদের স্বপ্ন শিখর। ঝকঝক করছে নন্দাঘুন্টি, কি উদ্ধত আহ্বান! দিস ইজ নন্দাঘুন্টি, আওয়ার ড্রিম ডেস্টিনেশন, দিস ইজ ইস সামিট এন্ড দিস ইজ মে সামিট। মাঝ দিয়ে আপন স্রোতে বয়ে চলেছে নন্দাকিনী, ঠিক তার বাম হাতি পথ, নদী বরাবর সোজা উত্তরে খাড়া চড়াই। রাশি রাশি বোল্ডার পেরিয়ে এক সময় পৌঁছে গেলাম নন্দাকিনী ক্রস পয়েন্টে। এবার কয়েকটা লাফে দুরন্ত গতিতে বয়ে যাওয়া নন্দাকিনী ক্রস করার পালা। এখানেই ঘটে বসল প্রথম বিপদ। আমাদের প্রধান রোপ ফিক্সকারী নরেন্দ্র পিঠে ভর্তি লোড নিয়ে নদীতে লাফ দিতে গিয়ে পাথরে স্লিপ খেয়ে পড়ল সোজা নদীতে। নদীর স্রোত তাকে কিছুটা ভাসিয়ে নিয়ে আছড়ে ফেলেছে এক বোল্ডারের গায়ে। ততক্ষণে তার কলারবোন খুলে গিয়ে বাম হাত আর কাঁধ ডিসলোকেট হয়ে গেছে। মারাত্মক জখম অবস্থায় তাকে বেস ক্যাম্পে নিয়ে আসা হলো। অনেক টানাটানির পর কলারবোন রিলোকেট করা হলো, কিন্তু সে মারাত্মক জখম। সেদিন যা হোক করে বেস ক্যাম্প ফিক্স করা হলো। ঘন্টায় ঘন্টায় চলতে লাগলো মিটিং, কিভাবে নন্দাঘুন্টি ক্লাইম করা হবে এখন, বড় চিন্তার বিষয়। তারপর এলো এক দুর্বিষহ রাত, একটা দুশ্চিন্তা ঘুরতে লাগলো সকলেরই মাথার মধ্যে। সকালে তাঁবু থেকে বেরিয়ে দেখি এক পাল ভাড়াল খেলে বেড়াচ্ছে আমাদের তাঁবুর আশেপাশে। ওরা বড় নিরীহ প্রাণী, একটা ব্লু পপিও ফুটে আছে তাঁবুর পাশে। ক্রমেই কুয়াশা কমছে, জেগে উঠছে নন্দাঘুন্টি, প্রবল রেস চলছে শরীরের অভ্যন্তরে। ক্লাইম্বিংয়ের সরঞ্জাম রেডি করা হচ্ছে, গাইড ছাড়া আমরা নিজেরাই বাকিদের নিয়ে ক্লাইম্ব করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এখান থেকে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।
সেইমতো প্রাতরাশ সেরে টিমের বাকি লোকজন নিয়ে আমরা রওনা হলাম নন্দাঘুন্টি ক্যাম্প একের পথে। একটা ছুরির ফলার মতো রিজ, দূরে রন্টি সাডেল দেখা যাচ্ছে। আমাদের গন্তব্য ওই ভ্যালি ধরে, হোমকুণ্ড পেরিয়ে রন্টি সাডেলের দিকে খানিকটা উঠে বাম দিকের দেওয়াল ধরে নেব। নীল আকাশ, ঝকঝক করছে প্রকৃতি। একসময় হোমকুণ্ড, এখানে নন্দামায়ের রাজযাত শেষ হয়। নন্দামা এখান থেকে কৈলাস যাত্রা করেন। গোটা হোমকুণ্ড জুড়ে ছড়িয়ে আছে দুর্লভ ফেনকমল আর নীলকমল। তারপর আবার রন্টি সাডেল দিকে এগিয়ে চলা, খানিকটা গিয়ে আবার নন্দাঘুন্টির বাম দিক বেয়ে উঠে চলা। উপর থেকে দেখা যায় রন্টি সাডেল, ডান দিকটা নেমে গেছে হোমকুণ্ডে আর বাম দিকটা নেমেছে রন্টি উত্তর হিমবাহে। একটা গালি ধরে সাবধানে উঠে চললাম। ওই আমাদের ক্যাম্প ওয়ান এরিয়া দেখা যাচ্ছে। পিছন ফিরলে বহুদূরে ত্রিভুজ পর্বত যেন আকাশকে ছুঁয়ে গেছে। একটানা জুমারিং করে উঠে এলাম ক্যাম্প ওয়ানে। নন্দাঘুন্টির 5,300 মিটার উচ্চতায় একটা ছোট্ট খাঁজে তৈরি হল আমাদের প্রথম শিবির। মাথার উপর খাড়া দেওয়াল, নিচে গভীর খাদ, তার মাঝে এক চিলতে পাথরের খাঁজে আমাদের ক্যাম্প। হাওয়ার দাপটও তেমন চলছে। সব মালপত্র দুটো তাঁবুতে লোড করে আবার নেমে চললাম বেস ক্যাম্প। আমরা ক্যাম্প ওয়ান থেকে লোড ফেরি করে নেমে আসছি। একসময় নেমে এলাম বেস ক্যাম্পে। এবার শুরু হলো আরেক বিপদ। আমাদের একমাত্র লেডি মেম্বার শিপ্রা অসুস্থ হতে শুরু করেছে, শ্বাসকষ্ট চলছে প্রবলভাবে। ওকে ওষুধ আর সাপ্লিমেন্টারি অক্সিজেন দেওয়া হলো। তারপর আবার একটা দুর্বিষহ রাত। সামনে নন্দাঘুন্টি ক্রমেই আঁকড়ে ধরছে বুকের ভিতর। সারা রাত ট্রিটমেন্ট চলছে ওর। ভোরের দিকে অবস্থার অবনতি দেখে শুভজিৎ ইনস্ট্যান্ট ডিসিশন নিল শিপ্রাকে নিয়ে দ্রুত নিচে নেমে যাওয়ার। সামনে স্বপ্ন শৃঙ্গের হাতছানি, ঝকঝক করছে নন্দাঘুন্টির দুটি শিখর, মন কেঁদে উঠছে। কে বা চায় এখান থেকে ফিরে যেতে? কিন্তু ওর সামিটের চেয়ে বেশি জরুরি শিপ্রার জীবন। একটা মানুষের জীবন বাঁচানোটা ওর কাছে নন্দাঘুন্টি সামিটের সমান। তিলক, দেবু, বাপনদা সামিট সম্পূর্ণ করবে। শুভজিৎ শিপ্রাকে নিয়ে চারটে পোটা নিয়ে নামতে থাকল। ফেরার সময় শিপ্রাকে পিঠে তুলে নন্দাকিনী পেরিয়েছে ওরা। জলের তোরে ভেসে যাচ্ছে ওদের স্লিপিং ব্যাগ। শিপ্রা যত নিচে নেমেছে সুস্থ হয়েছে। সারাদিন পর আবার লাটাকোপরির জঙ্গলে ক্যাম্প করেছে ওরা। দুদিন ধরে নামতে নামতে অবশেষে সুতল গ্রামে এসে পৌঁছেছে। ওদিকে ক্লাইম্বিং টিম আবার বেস ক্যাম্প থেকে উপরে উঠে প্রথম শিবিরের দখল নিয়েছে। 9 তারিখ, আমি এখন ক্যাম্প ওয়ানে বসে আছি। আমি তো উদ্দেশ্যে রওনা দেবো রাত্রি 12টার সময়। এখন সস্তা বাজে, বিমানে আমাদের এসছে। বিমানে একে একে মশলা রাইস আর ডাল মাখানি রাত্রি 12টার সময় বেরোবার কথা আছে। এখন পুরোপুরি আমরা ডিপেন্ডেবল অন ওয়েদার। আমাদের এখন সাফ রাত, তো আজ এখানে চলে যাবো। আবার আকাশে মেঘ জমতে শুরু করেছে। দক্ষিণ পশ্চিমে বাদলা বাতাস দিয়ে আসছে নন্দাঘুন্টির বুকে। রাত 12টায় ডিরেক্ট সামিট অ্যাপ্রোচ ক্যান্সেল হলো। ওদিকে বেস ক্যাম্প থেকে ঘন্টায় ঘন্টায় ওয়াকিটকিতে যোগাযোগ রাখছে, কারোর চোখে ঘুম নেই। অবশেষে ভোর 5টায় খুলল ওয়েদার উইন্ডো। ওরা বেরিয়ে পড়ল সামিটের পথে। সামিট ক্যাম্প এরিয়া ছাড়িয়ে ওরা একটা গালি ধরে নিল। ক্রমে রোদ বাড়তে লাগল। সামিট হাম্পের জমা বরফের পুরু চাদরের উপর যে পাথরগুলো জমেছিল সেগুলো রোদ পেয়ে এক একটা করে নেমে আসতে লাগলো বুলেটের গতিতে। যে কোনো অবস্থায় বিপদ ঘটে যেতে পারে এভাবে চলতে থাকলে। ওরা বিপদ বুঝে সবাই নিচে নামতে শুরু করল।
ভাবল আবার পরদিন সামিট অ্যাপ্রোচ করবে। সবাই নিরাপদে ফিরে এলো প্রথম শিবিরে। তারপর দুপুরের পর থেকে আবার আবহাওয়া খারাপ হতে লাগলো। ওদের ক্যাম্পের আশপাশ দিয়ে বড় বড় পাথর গড়াতে শুরু করলো ক্রমাগত। এদিকে খাবার দাবারও প্রায় শেষ। এমত অবস্থায় এ কঠিন ডিসিশন, অভিযান ক্যান্সেল অ্যানাউন্স করা হলো। পাহাড় তার জায়গায় থাকবে চিরদিন, কিন্তু আমরা আবার আসব। আপাতত বিদায় নন্দাঘণ্টি, বিদায়।